আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো কিভাবে ফ্লে পয়েন্ট অন করবেন একবারে নতুন একটা মেথডে। আমরা আজকে দেখাবো, দেখেন গাইস, এখন আমরা আগের যেই মেথডটা ছিল, আগের যে ভিডিওটা ছিল, সেটা কিন্তু কাজ করতেছে না। এখানে আমরা নতুন একটা জিমেলে দেখাচ্ছি, এখানে কোনো ফ্লে পয়েন্টের কোনো কিছুই নেই, অস্তিত্বই নেই। সো আমাদেরকে তো প্রথম ফ্লে পয়েন্টটা আনতে হবে। সো সেটা আনার জন্য কিন্তু আমাদেরকে প্রথমে যে কোনো একটা VPN বা 3xVPN আমি যেটা ইউজ করতেছি এটাও আপনারা ইউজ করতে পারেন। আপনারা ইউএসএ মধ্য থেকে যে কোনো একটা সিটি আপনারা অন করে দেবেন। আমি নিউ ইয়র্ক সিটিটা এখানে অন করলাম। তারপর আমাদেরকে যেটা করতে হবে, অফিনিয়ন রেওয়ার্ড, গুগল অফিনিয়ন রেওয়ার্ডটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সো আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট ক্লিয়ার ডাটা মারতেছি। ওকে, সো আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা জাস্ট এখানে প্লে স্টোরে আসবেন, গুগল অফিনিয়ন রেওয়ার্ডস লিখে সার্চ দিলেই আপনারা কিন্তু ওই অ্যাপটা পেয়ে যাবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি গুগল অফিনিয়ন রেওয়ার্ডসটা পেয়ে গিয়েছি। ওকে, সো আপনারা এটা ডাউনলোড করে ফেলবেন। সো ডাউনলোড করে ফেলার পর আমার মতো অবস্থা হয়ে যাবে, আমি এখন অফেন দেব। ওকে, এখন আমরা যাব গুগল অফিনিয়ন রেওয়ার্ডসে। এখানে গিয়ে আমরা নেক্সট নেক্সট ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করব, সবার শেষে নেক্সট নেক্সটে গিয়ে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেটা দিয়ে খুলবো সেটাই আমরা কন্টিনিউ অ্যাজ টু দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সেটা খেয়াল রাখবেন যে আপনি যেই জিমেলটা নতুন খুলছেন সেটা আপনারা এভাবে করবেন, তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, সো আমাদেরকে এখানে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। এখন যেমন ধরুন ক্লেম ইউর পয়েন্ট বা কী একটা আছে, এটা আপনাদেরকে আমি আবার দেখাবো, ওয়েট করুন, আপনাদেরকে ব্যাক দিয়ে দেখাবো। সেট আপ প্রোফাইল, এই তো ক্লেম ইউর রেওয়ার্ডস, এটাখানে গিয়ে আপনাদেরকে আবারও সেট আপ করতে হবে। আমি জাস্ট দেখানোর জন্য আমি ব্যাক করেছি। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিতরে যাওয়ার পর এগুলো সব কালো হয়ে গিয়েছে, কারণ জানেন কারণটা হলো এখানে ওনারা বা আমার রেকর্ডারটা অটোমেটিক্যালি এটা হাইড করে দিয়েছে, কারণ এখানে কিন্তু আপনাদের অনেক সময় দরকারি কিছু থাকতে পারে। সো আপনারা এখানে বুঝে যাবেন ভিতরে কী সেট আপ করতে হবে, একেবারে ইজি। জাস্ট আপনারা ইউএসএ দিবেন লোকেশন, এরপর সেট আপ করে ফেলবেন। ওকে, সো আমরা এখন যেটা করবো তাড়াতাড়ি, আমরা নিচের আরেকটা সেট আপ আছে, টার্ন অন লোকেশন হিস্টোরি। সো এটা আমরা টার্ন অন করে দেব। সো এটা টার্ন অন করার পর আমরা কিন্তু পরবর্তী আরেকটা দাফ করব। তার আগে আমরা একটু ওয়েট করি, এখানে বারবার টার্ন অন ক্লিক করলাম, ফাইনালি কিন্তু আমরা টার্ন অন করতে পেরেছি। অ্যান্ড এরপরে আপনাদেরকে কমপ্লিট করতে হবে আপনার প্রোফাইলটা। সো এখানে দেখেন গাইস, ইউনাইটেড স্টেট দিয়ে আছে, অ্যান্ড আমরা ইংলিশ দিয়ে আমরা কিন্তু গুগল অপিনিয়ন রেওয়ার্ডসের সব সেট আপ করে ফেলেছি। এখানে কিন্তু ইজি, এগুলো কোনো ব্যাপার না, আপনারা নিজেরা পারবেন। সো আমরা এখন আবারও চলে যাব প্লে স্টোর, প্লে স্টোরে গেলেই দেখতে পারবেন যে প্লে ফন্ডসের অপশন চলে এসেছে। সো এখন আমরা জয়েন ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে এখানে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই এখানে তো আমার অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড চলে আসছে। সো এটার জন্য আপনাদেরকে যে কোনো একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আপনাদেরকে এখানে সেট আপ করে নিতে হবে। সো আমি যেখান থেকে করছি এই সেট আপটা, আপনারা এই ডেবিট কার্ডটা পেতে চাইলে আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে দেবেন। ওকে, সো আমরা আবার ওখানে যাচ্ছি, আপনাদেরকে একেবারে ফুল লিস্ট পাঠিয়ে দেবো। এখানে অনেকগুলো মাস্টার কার্ড আছে, ওগুলো ফ্রি, বাট ওগুলোতে কোনো ডলার নেই, আপনাদেরকে আগে বলে রাখতেছি, আপনারা জাস্ট এখানে ইউজ করার জন্য এটা ইউজ করতে পারবেন। সো আমরা জয়েন ফ্রিতে ক্লিক করলাম। সো জয়েন ফ্রিতে ক্লিক করার পর এখানে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, ফাইনালি কিন্তু আমরা এসেছে। আসার পর আমরা এখানে অ্যাড ক্রেডিট আবার ডেবিট কার্ড ওখানে যাব, গিয়ে কিন্তু আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে মাস্টার, এখানে কিছু একটা সেট আপ করতে হয়, তারপর আপনাদেরকে এখানে মাস্টার কার্ডটা এখানে কপি করে পেস্ট করতে হবে। এরপর আপনাদেরকে এখানে একটা টাইম চাবে, মাস এবং কি ইয়ার। সো মাস আর ইয়ার্স এখানে কিন্তু দেওয়া আছে, 0725 দিবেন, 0725 এখানে দেওয়া থাকবে। আপনারা আমার কাছ থেকে যদি নিতে চান তাহলে 0725, দেখেন সবগুলোতে 7 মাস 2025-এর শেষ হবে এই ডেবিট কার্ডটা। সো সবার শেষে আপনাদেরকে সিবিটা বসাতে হবে, আমার যে সিবি সেটা হলো 443 ছিল। সো আমরা ওটা বসানোর পর এখানে এরকম অপশন আসছে, নট নাও দিয়েছি, আপনাদেরকে আমি ওটা দেখাতে পারি নাই, ওটা দেখানোর অপশন নেই, অটোমেটিক্যালি এটা কালো হয়ে গিয়েছে। সো আপনারা বুঝে যাবেন গাইজ, আপনারা জাস্ট ওই তিন জায়গা বসে দেবেন, তারপর আপনারা এখানে এরকম নট নাও ক্লিক করে দেওয়ার পর দেখেন গাইজ এখানে কিন্তু প্লে পয়েন্টস চলে আসছে। সো আমার এখানে রেকর্ডার যেটা শাওমির ওই রেকর্ডারটাতে এখানে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে ওটা অটোমেটিক্যালি কালো করে দেয়, বা 500 কোনো গুরুত্বপূর্ণ তথ্য, এই জন্য আপনাদেরকে আমি ফুলি দেখাতে পারি না। বাট আপনারা আশা করি বুঝেছেন যে এখানে মাস্টার কার্ড দিতে হয়, মানে আইডিটা দিতে হয় মাস্টার কার্ডের, এরপর দিতে হয় আপনার মাস এবং কি ইয়ার, এরপর এখানে আপনারা
যেটা হলো সিবি লাস্টে যেটা আছে 443 এরকম অনেকগুলো আছে দেখেন গাইস অনেকগুলো আমার কাছে আছে এগুলো যদি আপনার লাগে অবশ্যই আপনারা আমার ইনস্টাগ্রামে নক দিবেন গাইস ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ আছি ইনস্টাগ্রামে ফলো দিয়ে একটা নক দিবেন তাহলে আমি আপনাদেরকে কিন্তু এখানে ফুল লিস্টটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব সো আপনারা দরকার সময় এটা ইউজ করতে পারবেন ওকে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ